ভাইকে এই কচ্ছপটাকে উদ্ধার করেছে এবং এই কচ্ছপটাকে তো এই যে উদ্ধার না করতে এতক্ষণে মানুষের খাদ্য হয়ে যেত তো ওটা আমাদের গিনচেন মুভমেন্টের খবরও জানে আমাকে ফোন করে আমরা এসেছি এটা উদ্ধার করে নিয়ে যাচ্ছি আমরা কোনো দপ্তর হয়তো চলে যাবো তো নিজাম এটা তোমার হঠাৎ মানে যেখানে বেশিরভাগ লোক বিক্রি করে দেয় অথবা খেয়ে নেয় সেখানে তোমার এই মানে দিয়ে দেওয়ার কথাটা মাথায় এলো কীভাবে আমি এটা কালকে রাত্রে ধরেছি বৃষ্টির জলে উঠে যাচ্ছিলো ঠিক আছে আমি তারপরে আমাকে অনেকজন বলেছে যে আমি এটা 500-600 টাকার রেটেও বলেছে আমি কালকে কাউকে দিইনি আমি ভেবেছি এটা বনদপ্তরে দিয়ে দেবো এই কচ্ছপটা পৃথিবী থেকে লিপ্ত হয়ে যাচ্ছে কচ্ছপ আর পাওয়া যাচ্ছে না দেখা যাচ্ছে না সেই জন্য আমি এটাকে প্রদীপদাকে ফোন করলাম প্রদীপদা আসলো এসে প্রদীপদাকে হাতে তুলে দিলাম প্রদীপদা এটা বনদপ্তরে দিয়ে দেবে কোনো জায়গায় যে ছেড়ে দেবে যাতে প্রজন্ম আরও বাড়ে আরও বৃদ্ধি পায় ধন্যবাদ নিজাম তোমার এই পরিবেশ সচেতনতা সবার মধ্যে ছড়িয়ে পড়ুক ছোটদের মধ্যে ছড়িয়ে পড়ুক তাহলেই পরিবেশ বাঁচবে প্রকৃতি বাঁচবে আর পরিবেশ প্রকৃতি বাঁচলে আমরা পরিবেশ প্রকৃতির একটা অংশ কচ্ছপের একটা অংশ আমরাও মানুষের একটা অংশ আমরা বাঁচবো আমরা এই যে কচ্ছপটি দেখতে পাচ্ছেন এটি এইমাত্র আমরা উদ্ধার করে এনেছি গ্রিন চেন মুভমেন্টের তরফ থেকে উদঙ্গের দিল্লি বরাবর ওখান থেকে ওখানে নিজাম পরিবেশ প্রেমী ও ওটা কালকে রাত্রে উদ্ধার করে এবং মানুষের খাদ্য খাওয়ার হাত থেকে বাঁচায় ওর কাছে প্রচুর খেতে আসছিল তো ও গ্রিন চেন মুভমেন্টের কথা জানে আমার কথা জানে আমাকে ফোন করে আজকে আমরা এটা উদ্ধার করে আনলাম এটি হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাপশেল টার্টল বা তিল কাছিল খুবই বিপন্ন মিষ্টি জলের বা পুকুর খাল বিল এই সবেতে পাওয়া যায় আমাদের এই পশ্চিমবঙ্গে তো এখন তো বিপন্ন যথেষ্ট বিপন্ন আর ইউসিএন এর হিসেব অনুযায়ী এটা ভাল লাগা গেল তো দৈর্ঘ্যে 9 থেকে 14 ইঞ্চি পর্যন্ত হয় খায় সর্বভূক অগ্নিভরাস ব্যাং ছোটো মাছ জলজ পোকামাকড় তার সঙ্গে জলজ উদ্ভিদ পচাগলা প্রাণীদেহ এই সমস্ত খায় এবং প্রকৃতির উপকার করে এইভাবে এইভাবে যে এরা ওই সমস্ত পচাগলা বস্তুগুলোকে খেয়ে প্রকৃতির বা পুকুরের বাস্তুতন্ত্রকে সঠিক রাখে ভারসাম্য বজায় রাখে তো মানুষ একে খেতে খুবই পছন্দ করে কিন্তু যেহেতু বিপন্ন আমাদের কিন্তু ভোগের বা আমাদের যে খাওয়ার লালসা তৃপ্তির রচনার যে তৃপ্তি সেখানে একটু কিন্তু লাগাম টানতে হবে নইলে কি আমরা টিকিয়ে রাখতে পারবো না আমরা এটা স্থানীয় অঞ্চলেই ছেড়ে দিতে পারতাম কিন্তু এটি এখানে খুবই বিপন্ন আমরা চাইছি একটু নিরাপদ জায়গায় একে ছাড়ার জন্য সেই জন্য আমরা বনদপ্তরকে দেবো বনদপ্তর একটা নিরাপদ জায়গায় একে খাই দেবে এখানে আমাদের স্থানীয় অঞ্চলে এটাকে আমরা খুব নিরাপদ মনে করছি না নইলে স্থানীয় জায়গাতে একে ছেড়ে দেওয়াটা উচিত ছিল কিন্তু কাল থেকে এর যে চাহিদা দেখছি খাওয়ার জন্য একে আমরা এখানে রাখতে সাহস করছি না আমরা বনদপ্তরকেই দিচ্ছি যেন নিরাপদে একে নিরাপদ স্থানে একে পুনর্বাসন দেয় আমরা আছি দর্শকরা আমি প্রদীপ রঞ্জনজি এটা ক্যামেরা করছে পরিবেশ কর্মী সুজিত পাল আমরা এটাকে কিছুক্ষণের মধ্যে বনদপ্তরের হাতে তুলে দেব নমস্কার কি বলবো